দেখো বন্ধুরা, তোমাদের সঙ্গে শেয়ার না করে থাকতে পারলাম না। ভাবছিলাম জানালাটা খুলে দিই, আবার ভাবছি না পাখিটাকে একবার দেখাই তোমাদেরকে। দেখো কত সুন্দর তারটাই বসে আছে, আর আমি যদি জানালাটা খুলে দিই তো এক্ষণই উড়ে যাবে। দেখবে একটু আওয়াজ পাবে তো এক্ষণে উড়ে বেরিয়ে যাবে, একদম থাকবে না আর। হ্যালো মাই সুইট ফ্যামিলি, তোমরা কেমন আছো? আশা করছি খুবই ভালো আছো, সুস্থ আছো, আর আমাদের মতন দিনদাস আছো। উপরবেলার দোয়াতে খুব হাসি খুশিতে আমাদের দিনগুলো কেটে যাচ্ছে, এই দোয়া করি তোমাদেরও এইভাবেই দিনগুলো কেটে যাক। আর দেখো আজকেও আমাদের রোজা আছে রাকেশের, আকসারের আমার, তো ভাবলাম থাক আজের ভোরের খাওয়াটা আর দেখাবো না, বাসি গাই ছাড়া হয়ে গেছে। ভোরের রাতের বেলা খেয়ে রাতেরই সব ধুয়ে রেখে দিয়েছিলাম, ভোরের বেলা যেগুলো খাওয়া হয়েছে সেগুলো ধুয়ে এই ধুয়ে কমপ্লিট করলাম, আর বাসি ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে, বিছানা তোলা হয়ে গেছে, সব হয়ে গেছে। আর চলো, তোমরা দাদাভাই ছাদে গেছে, আমি ভাবছি আজকে দুটো গাছ লাগাবো বারান্দায়, দেখি ও লাগিয়ে দিবে না কি করবে, আর কিসে লাগাবো সেটাই খুঁজে চলছে, চলো দেখি আগে। এইটাই দেখো রাতের ভাত আছে, যেটা সকালবেলা তোমাদের দাদাভাই খেয়েও বেড়ে যাবে। ভালো রিসান আমাকে একদিন এখান থেকে ক্যামেরা করছিল, বলছিল কালো কালো, তোমাকেও তো কালো দেখাচ্ছে। হ্যাঁ কিন্তু এইটা চালাটার ছায়া বলেই কালো লাগছিল, বুঝতে পেরেছো? বাইরে যাও বাইরে যাও বাইরে বাইরে, হ্যাঁ এবারে ফর্সা লাগছে দেখছো, পালিয়ে এসো পালিয়ে এসো পালিয়ে এসো, বৃষ্টি পড়ছে। মানে ভালোটা ঠিক আছে, দেখো বন্ধুরা এই যে ডিব্বাগুলো দেখছো, এগুলো ফ্লিপকার্ট থেকে মাঙিয়েছিলাম, তো এই যে কানা করে নিচ্ছে কারণ জলটা বেশি হয়ে গেলে তো ওই দিকটাই বেরিয়ে যাবে। আর একটা তোমার ই ওইটা কী ছিল, আকসারার খেলনার একটা মানে খেলনার টুকরো ছিল যেটা মাটিরই তৈরি, ঠিক আছে। এরপরে দেখো গাছটা যে লাগিয়ে দিচ্ছে, লাগিয়ে দিলে জল দিলে ওদিক থেকে জলটা বেরিয়ে যাবে, বেশি হয়ে গেলে না আবার গাছ আবার মরে যেতে পারে। এটা দেখা দেখো এই নিচের সঙ্গে শিখ ধরে নিয়েছে, শিখটা কত লম্বা হয়েছে, ও গড়াই কাটবে তবে ফেগড়ি বেরোবে, এখানে কাটছে এই পুরো শিখ সমেত দুটো। এই এই পাতাগুলো কেটে দাঁড়া, পাতাগুলো কেটে দিচ্ছি, কারবো তো হ্যাঁ টপটাই লাগিয়ে দাও না, তো বন্ধুরা দেখো একদম চলে আসলাম নিচেই, তো নিচে এসে তোমার বাথরুমে ধুয়ে নিচ্ছি ভালো করে। আর কত দিন ধরে ভাবছিলাম লাগাবো লাগাবো লাগাবো, কিন্তু লাগানো হয়েই উঠছিল না, তো আজকে জেদ করে বলি না আগে ওই কাজটা আগে করে ফেলি, তারপরে রান্নাবাড়ি আছে করবো। তো বন্ধুরা দেখো তোমাদের দাদাভাই বললো যে ফিল্টারের জল দাও, ফিল্টারের জল দিলে ভালো হবে, তো তাই ফিল্টারের জল দিয়ে দিল। আর তোমাদের দাদাভাইয়ের বুদ্ধি দেখো, দেখছো ঢাকাটা আমি রেখে দিয়েছিলাম,
তারপর ও বলল না ঢাকাটা এইভাবে কানা করে এই কানার ভিতর দিকে গাছটাকে নিলে তাহলে টাইট হয়ে বসবে, নালে যেহেতু গাছের মুখটা বড় তো তাই। আর এইখানে যে গাছগুলো দেখতে পাচ্ছ এখানেই রেখে দিয়েছি, তো এগুলো কোথায় রাখবো না রাখবো পরে চিন্তা ভাবনা করবো, কিন্তু তোমাদের দাদাভাই বলছে যে এই জায়গাটাই থাক, এই জায়গাটাই থাকলে ভালো, কারণ এদিকটা চলাফেরা হয় না তো তাই। দেখো বন্ধুরা এইখানে তিন পিস মাছ, মানে দু পিস মাথা এক পিস চাকা, আর ওই দিকে তরকারিটা ফুটছে, আলু দিয়ে রান্না করব। আলুটা সিদ্ধ হয়ে গেছে, এবার মাছগুলো রেডি আছে, পেঁয়াজ দিয়ে তোমার ই করে নেবো, চচ্চড়ি করে নেবো। চলো বন্ধুরা আমার মাছ রান্নাটা হয়ে গেছে, এবারে নামিয়ে ফেলি। এখানে নুন চিনি আর একটু হলুদ দিয়ে বেগুনগুলো একটু মাখিয়ে নিচ্ছে, আর ছোটো ছোটো বেগুন তো তো একটু মোটা মোটাই করেই কাটতে হয়েছে। তো চলো ওদিকে ডিম ভাজা তাওয়াটা গরম হয়ে গেছে, ভেজে নি হয়ে গেছে। তো দেখো বন্ধুরা ওই তেলের মধ্যে একটা লঙ্কা দিয়ে দিলাম, শুকনো লঙ্কা আর অনেকখানি পেঁয়াজ। তো মাছের তেলটা না একটু চচ্চড়ির মতন করবো, চচ্চড়ি নাহলে ভাজা যে কোনো একটা করে নেব। তো দেখো সামান্য তেল, কিন্তু এই তেলটার মধ্যে এত টেস্ট যে পেঁয়াজটাকে পুরোটাই মানে একদম খুব সুন্দর টেস্ট বানিয়ে ফেলবে। আর দেখো এই যে ভাজা ভাজা হয়ে গেছে, এবারে নামিয়ে ফেলবো। পেঁয়াজ আদা রসুন একদম পেস্ট বানানো। দেখো মাংসটা দিয়ে দিচ্ছি, মাংসটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, হলুদ আর একটু লঙ্কা বেশি করে রোজা রাখা, খুলোর পর যখন ভাতটা খাওয়া হবে একটু ঝাল ঝাল লাগবে, বেশ ভালো লাগবে। আর জিরা, জিরাটা একটু বেশি করে দিয়ে দিই। আচ্ছা আর একটু হলুদ দিয়ে দিই, যে সাদা তেল দিয়ে দেবো। আর তেলটা এখানে বোতলে ঢালা হয়নি, বোতল একটা জলের বোতলেই ঢালতে হবে জলটাকে ঝরিয়ে। চলো তেল। তো দেখো বন্ধুরা এই মুরগি মাংসটা দেখতে পাচ্ছ, মুরগি মাংসটা কিন্তু দুপুরের জন্য নয়, এটা রাতের জন্য, যেহেতু আমরা রোজা রেখেছি রাকেশ আকসারা আমি, তো বাচ্চাগুলো খাবে না আর যারা রোজা রাখেনি তাদেরকে কি করে দেবো মুরগি মাংস বলা, তো তো তাদের মাছ দিয়েই হয়ে যাবে। আর দেখো ফিল্টারে জল ঢেলে দিচ্ছি। তো বন্ধুরা দেখো এদিকে সব রুমগুলো ঝাঁটানি সারার পর মুছে নিয়েছি, আর তোমার বড়ো রুমটা আমাদের মুছে নিয়েছি, রাকেশের রুমটাও মুছে নিয়েছি, এবার আকসারার রুম বারান্দাটা একটু মুছানি দেখিয়ে দিচ্ছি, কেননা ভিডিওটা অনেক অনেক বড় হয়ে যাচ্ছে। তো দেখো বন্ধুরা অল্প আছে, কি সুন্দর হয়ে গেছে তরকারিটা, আর মোবাইলে কালারটা এরকম লাগছে কিন্তু কালারটা আরও ডিপ আছে, সুন্দর আছে কালারটা। তো চলো নামিয়ে এবার ভাতটা বসে দিই, ভাতটা বসালেই ব্যাস কমপ্লিট হয়ে যাবে রান্না বান্না। কাচিনি কাচবো, ভাতটা একটু ছেঁচে দিই। বন্ধুরা আজকে পুরো ছাদটায় ঝাঁটাবো, কারণ একটু ফনফোনা আছে ছাদটা, তো ভাবলাম একটু ঝেঁটিয়ে দিই। তো প্রথমে সামনেটা আগে ঝেঁটিয়েছি, তারপরে একদম লাস্টে চলে গেছি। তো লাস্টে থেকে দেখো ঝাড় দিয়ে দিয়ে ঝাড় দিয়ে দিয়ে একদম সামনে লিয়েছে, একদিকে একটা দিকে কনে গাদ দিয়ে দেবো, যখন অনেকখানি অনেকটা মানে বেশি হয়ে যাবে তখন আবার সে বাইরে ডাস্টবিনে লিয়ে যেয়ে ফেলা হবে। আর এই বাথরুমটাই আমরা বেশি ব্যবহার করি না,
কিন্তু মাঝে মাঝে এক দুজন যদি করে থাকে, কে করছে না করছে তিন তিন তোলাতে আমরা তো জানি না, দেখতেও পাই না। তো যেহেতু সব জিনিসপাতি সব পোড়া আছে, শ্যাম্পু তারপরে সাবনের ইয়ে, তো ওগুলো নিয়ে আর আমি এই যে কনটাই ফেলে দিচ্ছি। আর এইদিকে তোমার ডা এই যে দেখছো কত নোংরা আছে, তো এই নোংরাগুলোকে ভালো করে পরিষ্কার করে দেবো, কারণ মানে পায়খানা বাথরুমে ঢুকতে গেলে এই জায়গাটা এত নোংরা হয়ে আছে দেখো, তো পায়খানা বাথরুমে ঢুকতে গেলে পায়খানা বাথরুমে অনেক অনেক নোংরা হয়ে যাচ্ছে, তাই এটাই পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। তো প্রথম আমি এডিট করতে বসেছিলাম, এডিট করা করতে করতে ভাবলাম না আজকে একটু চকাশা দিয়েছে, তো তাড়াতাড়ি করে জামা কাপড়গুলো কেচে মেলে দিই। তো আবার এডিট রেখে দিয়ে তাড়াতাড়ি করে আবার ছাদে আসলাম, এসে দেখো ছাদটা ঝাঁটানি হয়ে যাওয়ার পর আর ওই যে বাথরুম ঢুকে দরজাটা ওখানটি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, ধুয়ে আর কাপড়গুলো কেচে যে মেলছি, আকাশের দিকে তাকাচ্ছি আর মেলছি কী হালচাল কী হবে না হবে, আর আজকে পায়খানা বাথরুমটা ধুবো। দেখো বন্ধুরা একটা ফিঙে পাখি বসে আছে, তো আমি ভিডিওটা এডিট করতে বসলাম, ভাবলাম যে একটু তোমাদেরকেও দেখিয়ে দিই, একটু ফিঙা পাখি তো মনে হয় যাদের সম্ভব ফিঙে পাখি, তো যাই হোক দেখো কত সুন্দর পাখিটা বসে আছে। বিরিয়ানি নিয়ে আসতে হবে কেন, ওই যে সবাই দিয়েছে তো, হ্যাঁ সব এরকম খিচড়া দিয়েছে, তারপরে আবার মিষ্টি, এই যে এই তো মিষ্টি ভাত না কি জানি নারকেল দিয়ে করেছে দিয়েছে, এই যে এইটাই আছে এইটাই আছে অনেক আছে। এটা খাও ভাত দিচ্ছি, ভাত লাগবে না, এটা চালের গন্ধটা মিটে। আচ্ছা এখান থেকে একটু বের করে নিলাম না, নেবো না, আরে এখনো ভাত আছে না, আরো আরো একটা ব্যাগে আছে, নিয়ে নাও না, তোমার একটু ভাত হয়। আমি বিরিয়ানি ভালো বেশি খাই ভাত না, এতটা হলে যথেষ্ট, মাছের ঝোল দেবো নাকি, কিছু লাগবে নি। তো দেখো বন্ধুরা আমাদের মাসি মানে লোকের বাড়িতে কাজ করে কিন্তু কোনো স্পেশাল হলে মানে আমাকে না দিয়ে খেতে পারে না, এই যে তোমার লাল ডাটা রান্না করেছে, সে লাল ডাটা আর করলা ভাজা আছে, তো লাল ডাটা আমার খুবই প্রিয় আর আলু পোস্ত মানে হলে দিব্যেই, আর মাংস হলে আমাদের রাকেশ খায়, রাকেশকে দেই। তো যাই হোক দেখো কত সুন্দর, আর তো আমরা তো রোজা রেখেছি, খাবো কী করে, তো রাতে খাবো। তো দেখো বন্ধুরা আমরা ইফতারি করতে বসে গেছি, আর এখানে হচ্ছে পোলাও যেটা সিন্নি বলে থাকে আমাদের এইখানে, তো সবার ঘরে ঘরে হয়েছে, তো দিয়ে গেছে যেটা দুপুরবেলা খেয়েছিল তোমাদের দাদা ভাই, ভাত খাইনি তো পোলাও খেয়েই রয়ে গেছিলো, আর এটা হচ্ছে মিষ্টি নারকেল দিয়ে করেছে, আর নিয়ে এসছে বেগুনি চপ কলা তোমার শসা খেজুর এইসবই আছে। এরকম করে রোজা রাখ দেবি রোগা হয়ে যাবি। তো আমাদের সময় হয়ে গেছে ইফতার করার, তো এই যে আকসারা দোয়া চাইলে আর খুব খুশি বাজার ডান, এইটাই আমাকে দেখাচ্ছে আর কি। তো দেখো আমরা রোজা খুলছি তিনজনে, আর তোমার শরবত করে করে নিয়েছি, শরবতও আছে মোটামুটি টুকটাক আছে, কিন্তু ঘুগনিটা করিনি। আর এরপরে দেখো খাওয়া দাওয়া হয়ে যেতে ওই আকসারা পড়তে বসে গেছে, রাকেশ ওদিকে একটু আলা আলা লাগছে আর কি, আর এদিকে ভাত বসানি করে নিয়েছি, কে খাবে না খাবে কতটা খাবে, কেননা যেহেতু পোলাও খেয়েছে, তো আবার দেখো তোমাদের দাদা ভাই আসতে খেতে বসে গেছি, তার আগে আমার শ্বশুর শাশুড়িকে দিয়ে এসছি, আর আমি এখানে কড়াই নিয়ে বসে গেছি একদম। তো ভাবছিলাম না আর ই করবো না তোমার কি বলবো, হ্যাঁ ডাবুতে আর ঢালবো না, একদম কড়াইটা নিয়ে চলে এসেছি। আসলে রোজা খোলার পর মানে একটু ঘুম ঘুম কেমন লাগছে আর কি, তো যে এত পরিপাটি করে যে বসবো সেটা আর ভালো লাগেনি, গরম করেছি নিয়ে চলে আসছি এই ব্যাপার আর কি। তো ভিডিওটা একদম শেষের পথে অবশ্যই একটা লাইক দিতে ভুলো না, আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে, আর অনেক অনেক যদি ভালো লাগে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। তো বন্ধুরা আজকের মতন এখানেই রাখছি, তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে আর সবসময় খুশিতে হাসি মুখে থাকবে, তো আবার নতুন ভিডিও নিয়ে ফিরে আসছি কালকে, তো অবশ্যই দেখো আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবে, ঠিক আছে, তো আবার দেখা করছি কালকে।